বিসমিল্লাহি রহমানুর রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম। সেই কথাগুলো হলো যে মানুষের জীবনে জন্মের পর থেকে দেখে এসেছে দুইটি চক্ষু। তাহলে এই দুইটি চক্ষুকে আমরা প্রকাশ্যে দেখি, এই প্রকাশ্যে দুইটি চক্ষুকে আমরা মানতেছি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে সুসংবাদ দিয়েছে। সেটা কি? যেমন একটি ভাষায় বলা হয় দিব্য চক্ষু, মানে গোপন চক্ষু। আরও একটি ভাষায় বলা হয় জ্ঞান চক্ষু। তাহলে আমরা এই চর্মচোখে বাহ্যিক জগতের যা কিছু সামনে তা দেখতে পাই, কিন্তু দেখা গেছে দিব্য চক্ষু যে একটা বিষয়, সেটা হলো গভীর চক্ষু, জ্ঞান গভীরের চক্ষু। আর সেই চক্ষু ছাড়া কখনো রাসূলকে দেখতে পাবে না, সেই চক্ষু ছাড়া কখনো আল্লাহকে দেখতে পারবে না। তাই আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি, আমার আল্লাহর কাছে আমি একটা কথা জানাই, রব্বি জিদনি ইলমা। এই রব্বি জিদনি ইলমা, ইলমার মাধ্যমে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে থাকে। তবে এই জ্ঞানটাকে অর্জন করতে হলে সাধনার সময় আমাদেরকে নীরব হতে হয়। যেমন আমাকে কেউ কমেন্টে বলেছেন যে আপনি যখন এত কথা বলেন তাহলে আপনি নীরব থাকেন কোথায়? নীরব না হলে তো তাকে একটা বড় মাপের মানুষ অলিয়া উলিয়া ভাবা যায় না। তবে আমি একটা কথা বলবো কি, নীরব, নীরের দেশে রব আসে, কিন্তু নীরব অবশ্যই হতে হবে। কখন? যে সমাজে চলছি, ফিরছি, খাচ্ছি, দরকারি কথাটা বলতে হবে। এবং দেখা যায় আমরা কিন্তু দরকারি ছাড়াও কথা বলি। আরেকটা বিষয় হলো মানুষ যখন ধ্যানের দেশে ডুবে যায় তখন কিন্তু নীরব হয়ে যায়, নীরবের দেশে ডুবে যায় তখন রব এসে দেখা দেয়। তাই আমি বলবো যে এই যে কথা বলা হচ্ছে, এই কথার মাধ্যমে আল্লাহ হয়তো কাউকে ব্রেনটে এমন কিছু কথা ঢুকিয়ে দেবে, হয়তো সে ভুল জগতে ছিল, হয়তো সঠিক পথে আসলো, বা সে ভুল পথে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে সে আবার সঠিক পথে গেল। তো এই কথাগুলো বলা, এগুলা কিন্তু মানুষ ইচ্ছা করলে বলতে পারে না। যদি আল্লাহ কাউকে দিয়ে বলায় সেই পারে, তবে আল্লাহ আমাকে কিঞ্চিৎ বলার তৌফিক দিয়েছে তাই আমি বলতে পারছি, আর নয় পারত না। তবে হে জগৎবাসী, আজকে যে আলোচনাটি হলো যে দিব্য চক্ষু ছাড়া চর্মচোখে কেউ আল্লাহকে দেখতে পারে না। তবে কেউ যদি বলে যে দিব্য চক্ষু দ্বারা দেখেছে, কেউ কি চর্মচোখে দেখবে না? তবে হ্যাঁ, দেখবে কখন? যখন তার এই চক্ষু আর সেই চক্ষু এক চক্ষু হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুইটি চক্ষু যখন এক হয়ে যাবে তখন দেখবে, আর এক না হওয়া পর্যন্ত শুধু তার দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু দ্বারা এটা দেখে নিতে হবে। তাহলে জ্ঞান চক্ষু বা দিব্য চক্ষু কী করে খুলব, সেই রাস্তাটা কী? এক নম্বর হলো, একজন দিব্য চক্ষু আছে এমন এক ব্যক্তির কাছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, এক। দ্বিতীয়ত, বায়াত গ্রহণ করার পরে আপনার মসজিদ আপনাকে কিছু আত্মসাধনা দেবে, কারণ দেহের সাধনায় আমার দুইটি চক্ষু দেহের মধ্যে ফিটিং করা আছে, আত্মসাধনায় আত্মার মধ্যেও চোখ আছে। তাহলে সেই আত্মার চক্ষু যদি আমাকে খুলতে হয় তাহলে নিজেকে পবিত্র করতে হবে সাধনার দ্বারা, প্রেম ভক্তির দ্বারা। এখন দেখা যায় সাধনার বল নেই, প্রেমভক্তি নেই,
কিন্তু আমরা যদি আশা করি আমাদের দিব্যচক্ষু খুলবে, কখনোই খুলবে না। তাই আমি বলবো, একজন মুর্শিদের কাছে গেলে যেই সাধনাগুলো দেবে, সেই সাধনাগুলো খুললে, সেই সাধনাগুলো করতে করতে তার সেই দিব্য চক্ষুটা খুলবে। আর সেই সাধনাগুলো করলে আপনার কি কি লক্ষণ হবে দেখবেন, দিব্য চক্ষু খোলার কিছু লক্ষণ আছে। যেই সাধনাগুলো করতে হবে, প্রথমত করতে হবে চিক সাধনা, দ্বিতীয়ত করতে হবে আপনার দম সাধনা। কারণ এই দমের মধ্যে আসা যাওয়া করছে আত্মা, আর সেই আত্মায় বিরাজমান হচ্ছে মহাত্মা, আর সেই মহাত্মায় স্বয়ং স্রষ্টা বিরাজমান। তবে বলবো কি, দমের সাধনা করার কথা আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের সমস্যা হতে পারে। এই দমের সাধনাগুলো একমাত্র নিজ নিজ মুর্শিদ দেবে। তখন সেই সাধনাগুলো করতে করতে কি হবে, মানব দেহের ভিতরে যে ফুসফুসি, এই ফুসফুসিটা কিন্তু দেখা যায় হাওয়া নিচ্ছে, হাওয়া ছাড়ছে। তাহলে একটা কামারের কাছে গেলে সে হাওয়া দিচ্ছে, আবার কমাচ্ছে, বাড়াচ্ছে, তখন লোহার টুকরাটা লাল হয়ে যায়। তখন লাল হয় যখন, তখন লোহাটা নরম হয়, তখন এটাকে পিটিয়ে পিটিয়ে সাইজ করে কিছু একটা বানায়, যেমন বটি, দাও, কাঁচি, কিছু একটা বানালো। ঠিক মানুষ যখন দম আগুনে নিজেকে পোড়া দেবে এবং দুঃখের আগুনে, প্রেমের আগুনে পোড়া দেবে, তখন আল্লাহ তাকে যখন দেখবে সে নরম হয়ে গেছে, তখন এটাকে টোকা দিয়ে 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 এটাকে একটা সাইজ আনবে, সেই মানুষটাকে আল্লাহ আউলিয়া বানাবে, সুবহানাল্লাহ। তাহলে প্রথমত আমাদেরকে চিক সাধনা করতে হবে, দম সাধনা করতে হবে, এবং প্রচুর পরিমাণে ধ্যান সাধনা করতে হবে। তবে এই ধ্যান সাধনার পাশাপাশি আপনাকে চিক সাধনা, চিক সাধনা কী, চিক সাধনা হলো উপবাস করা। আচ্ছা, তাহলে আমি বলবো এই সাধনাগুলো একমাত্র মুর্শিদের কাছে হুকুম নিয়ে করতে হবে। হুকুম নিয়ে করলে কী হবে, হুকুম নিয়ে করলে মুর্শিদের দৃষ্টি থাকবে ওই সাধনার সময়, আর না হয়তো আপনার দমের সমস্যা হতে পারে। কারণ দমের মধ্যে যে খেলাবে তাকে যদি আমি না বলি তাহলে কি হয়। তাহলে এখন আমি যে কথাটি বলব, যে অবশ্যই মুর্শিদের সাজেশনে করবেন, আর সাধনগুলো চিক সাধনা, দম সাধনা এবং ধ্যান সাধনা। আচ্ছা, এই হাইতনা তাওয়া আমার মধ্যে ফুসফুসি, হাওয়া নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, তাহলে এই দম আটকা দিয়ে নয়টা দরজা বন্ধ করে যখন দমের আটকা দিব, আর যখন এখানে ঢুকে, দমের মধ্যে ঢুকে গিয়ে মুর্শিদের স্বরূপ নিয়ে যখন আমরা সেই দমের সাধনা করতে থাকব, তখন আমার সেই বাতাস পবিত্র হবে, আর সেই পবিত্র বাতাসে সেই পবিত্র মহাত্মা আসবে, আর সেই মহাত্মায় মিশ্রিত হয়ে আমার আল্লাহ আমার মধ্যে বিলীন হয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে আমি কিছু ইঙ্গিত করব, প্রায় বলে থাকি, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। ত্রিবেণীর ঘাট, ত্রিবেণীর ঘাট বহু প্রকারে, তবে মানব দেহে ত্রিবেণীর ঘাট নিচে আছে, নাভির নিচে, আবার ত্রিবেণীর ঘাট উপরে আছে। সেই ত্রিবেণীর ঘাটে বসে একজন বাজায় ভবের বাঁশি। তবে আজকের যে আলোচনাটি বোঝাইতে চাচ্ছি, কেউ যদি দম সাধনা এবং ধ্যান সাধনা এবং চিক সাধনা এক তুলনায় চালিয়ে যেতে পারে, আমি বলছি শুধু সাধনা করলেই হবে না, প্রেমে ফানাফিল্লা হতে হবে। যখন প্রেমে ফানাফিল্লা হবেন এবং সাধনাটা ধরে রাখবেন, আমি কি আর বলবো বাবা, ছয় বৎসর লাগবে না, এবং কি 12 বৎসরও লাগবে না, এটা ছয় মাসেই সম্ভব। যদি কেউ এক চটিয়া একের পর এক একটা দিনও গ্যাপ না দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহর দয়া হবে, তখন সেই ব্যক্তিটার কি হবে, সেই ব্যক্তিটা তার ভিতরে
দিব্য জ্ঞান এসে যাবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ কি আমাদের কি এমনিতেই দিবে? শুধু নামাজ পড়লে না বাবা, নামাজের তো স্মরণ করা, পাঁচবার স্মরণ করা, আর সাধকরা 21,600 বার স্মরণ করতেছে। তখন আল্লাহর যখন মায়া হয় তখন আপনাকে দিব্য জ্ঞান দিয়ে দেন, তখন সেই জ্ঞান যখন খুলে যায় তখন দুনিয়াদারি বিফল হয়ে যায়, দুনিয়ার মায়া কেটে যায়। তাহলে যারা দুনিয়ার মধ্যে লোভে লোভান্বিত হয়ে আছে তখন তাদের চর্মচক্ষু আছে, দিব্য চক্ষু খুলেনি। আর যার দিব্য চক্ষু খুলেছে তিনি কিন্তু দুনিয়ার মায়া তার মধ্যে নেই, দুনিয়ার মায়াটুকু তিনি ছেড়ে দিয়েছেন। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা এই জন্যই করলাম, আমাকে অনেকেই বলে যে দিব্য চক্ষু কীভাবে খোলা যায়। তবে অবশ্যই একটু মন দিয়ে শুনবেন, একবারে না বুঝলে ভিডিওটি আবার শুনবেন, এরপরে কি হবে নিজ নিজ মুর্শিদের কাছে এই সাধনাগুলো চেয়ে নেবেন। আচ্ছা, তবে আমাদের এই চ্যানেলের আলাপ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সামনে যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।